ফাজলামি মারাচ্ছিলে তবা তবা, এটা আমার মুখের ভাষা নয় বন্ধুরা, এটা হচ্ছে আমাদের ঢুমকি রানীর মুখের ভাষা, বুঝলে? এটা আমাদের ঢুমকি রানীর মুখের ভাষা। কেন বলছি, আসলে কি জানো তো, এই কথাটা আমি ইউজ করতাম না, যদি আমি তোমাদেরকে এই কথাটা না বলে বোঝাতাম তাহলে তোমরা হয়তো পুরো ব্যাপারটাই বুঝতে পারতে না। তো প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না, আশা করছি তোমাদের পুরো বিষয়টা ভালো লাগবে। তো আমাদের ঢুমকি রানী তার ওই বাড়ি যাওয়ার ব্লগটায়, মানে কালকে যে ভিডিওটা আপলোড করেছে সেটাই, সে কি দেখালো, কিছুক্ষণ ক্যামেরাটা অন করার পর দেখালো যে বড়মাকে বলছে যে চা খেতে, আমাদের বড়মা চা খাচ্ছে, ও আমাদের ঢুমকি রানী চা খাচ্ছে, এবং আরো একজন এসছে ওর অর্ডারের মাল নিতে, সেও চা খাচ্ছে। তো সে নাকি আমাদের বড়মাকে বলছে যে কি বিয়ান, এতদিন যে চৌকা বানালেন তাহলে যাবেন না, যাবেন না? তো আমাদের বড়মা নাকি শুনতেই পাচ্ছে না, এরকম একটা ভান করেছে আমাদের ঢুমকি রানী বললো। তারপর কিছুক্ষণ পর আমাদের ঢুমকি রানী আবার বললো যে এখনো যাবে কি যাবে না কোনো ঠিকই নেই, তাহলে তুমি কি এতদিন ফাজলামি মারাচ্ছিলে আমার সাথে, এখন আমি রেডি হয়েছি দেখে তোমার রেডি হতে ইচ্ছা করছে? ও ঢুমকি, কাকে বোকা বানাচ্ছ, হ্যাঁ কাকে বোকা বানাচ্ছ, এ কি 5 মিনিটের রাস্তা নাকি, যে হ্যাঁ মনে হলো চলে যাব আর মনে হলো যাব না? মানে কুচবিহার থেকে মধ্যমগ্রাম আসতে যথেষ্ট সময় লাগে, ঠিক আছে, যথেষ্ট সময় লাগে। একটা আগে থেকে প্ল্যান না হয়ে থাকলে, ওই তুমি যে ক্যামেরার সামনে একটা মুখের কথা বলে দিলে না যে আমি রেডি হয়েছি দেখে এখন ওনার যেতে ইচ্ছে করছে, এটা কিন্তু কখনোই সম্ভব নয়। কাকে উল্লু বানাচ্ছ, কাকে, আমাদেরকে? ভাবছো কি এত বোকা যে তুমি নাকি বোকা বানাচ্ছ আমাদেরকে, কিভাবে যে তুমি এতদিন চুপ করেছিলে যাবে না যাবে না যাবে না আমাদের বড়মা, কিন্তু হঠাৎ করে এখন আমাদের সবাইকে চমকে দিলে আমাদের বড়মাকে নিয়ে গিয়ে? না গো ঢুমকি রানী, আমরা জানতাম, নয় তুমি তোমার সাথে নিয়ে যাবে আর নয় তুমি মৌ কল্লোলের কাছে রেখে যাবে, ওই বাড়িতে কখনই আমাদের বড়মাকে রেখে যাবে না। তার সব থেকে বড় কারণ কি জানো, তুমি তোমার মা বাবাকে খুব ভালোবাসো। তুমি বলে কেন, প্রত্যেক মেয়েরাই কিন্তু বা ছেলেরাই তার বাবা মাকে খুব ভালোবাসে। তো ওই যে একটা উটকো ঝামেলা যেটা নিজেই টানতে পারছো না, সেটা কিনা আবার বাবা মার ঘাড়ে ফেলে রেখে যাবে? এইরকম মনের মেয়ে তো তুমি নয়। তুমি হয়তো শাশুড়িমার ভালো বৌমা হয়ে উঠতে পারোনি, কিন্তু বাবা মার ভালো যে মেয়ে হয়ে উঠতে পারোনি এটা কিন্তু বললে হবে না। তুমি তোমার বাবা মাকে কিন্তু যথেষ্ট ভালোবাসো, যথেষ্ট ভালোবাসো। তো সেই মেয়ে হয়ে কখনো কি নিজের শাশুড়ি মাকে মা বাবার মাথার বোঝা করে রেখে দিতে পারো? নিজের বোঝাকে নিজেই সাথে করে নিয়ে যাচ্ছ, তোমার বোঝাটাকে তুমি যদি সাথে করে নিয়ে যেতে চাও তাহলে ওই যে আজকে থেকে তুমি মুটে বড়ানোটা শুরু করে দিলে না, বলছি বন্ধুরা একটু ওয়েট করো, ওখানে নিয়ে গিয়েও তুমি বাড়ির কাজের লোক বানিয়ে রাখতে পারবে, এখান থেকেই শুরু করলে মুটে বড়ানো, কিন্তু তোমার মা কি সেটা পারবে আমাদের বড়মাকে দিয়ে করাতে? বরঞ্চ বড়মারই কিছু অসুখ বিসুখ করলে তোমার মা বাবাকে প্রথম সেবা শুশ্রূষার করতে হবে। তো সেই জায়গায় তুমি একজন মেয়ে হয়ে কি করে মায়ের উপর আরো একটা দায়িত্ব চাপিয়ে দিয়ে যেতে পারো বলতো? বলতো বন্ধুরা, আমাদের ঢুমকি রানী তো এতটাও খারাপ মেয়ে নয় যে নিজের কথা ভাবতে গিয়ে মা বাবার কথা ভুলে যাবে, না এরকম মেয়ে তো আমাদের ঢুমকি রানী। শুধুমাত্র শাশুড়িমা আর শ্বশুর বাড়ির কথা মনে থাকে না, বাবার বাড়ির কথা যে মনে থাকে না সেটা তো একদমই নয়, কারণ কি ওই বাড়িটা হচ্ছে ওর কি বলবো সুখের ধন, ওই বাড়িটা সুখের ধন, যক্ষের ধন, যত্নের ধন, ওই বাড়িটাকে ও খুব ভালোবাসে। তাহলে ওই বাড়িটাকে যে ও খুব ভালোবাসে, তাহলে নিজের মা বাবাকে ওইভাবে কিন্তু একটা বিপদের সম্মুখীন হয়ে কিন্তু রাখতে আমাদের ঢুমকি রানী কখনোই পারবে না। আর আমাদের ঢুমকি রানী কি বলছে যে আমাদের বড়মা নাকি যাবে এটা কোনো ঠিকই ছিল না, কখনোই হতে পারে না, বড়মা কিন্তু যাবে এটা পুরো ঠিক ছিল। কারণ কি আমাদের ঢুমকি রানী কিন্তু এতটাও বোকা না। কেন বলছি বন্ধুরা, তোমরা একটু হিসাব করো, আমাদের বড়মা কতদিন এসছে, মিনিমাম 3.5 থেকে 4 মাস, এক্স্যাক্টলি কদিন কমাস বলতে পারছি না, 3 থেকে 4 মাসের মধ্যে হলে আমাদের বড়মা কিন্তু মধ্যমগ্রামে গেছে আমাদের ঢুমকি রানীর কাছে। তো আমাদের ঢুমকি রানীর কাছে যখন গেছিল তখন আমাদের ঢুমকি রানীর সাবস্ক্রাইবার কত ছিল, 9000 কত এরকম, আর 2 মাসের মধ্যে আমাদের ঢুমকি রানীর 15000 সাবস্ক্রাইবার কিন্তু কমপ্লিট হয়ে গেছিল, ঠিক আছে, 2 মাসের মধ্যে 15000, মানে 5000 সাবস্ক্রাইবার সে কিন্তু ওই 2 মাসে শাশুড়িমাকে দেখিয়ে 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 গেন করে নিয়েছিল। কিন্তু 15000 সাবস্ক্রাইবারের পর, 15000 সাবস্ক্রাইবারের পর এখনো পর্যন্ত অনেক কটা দিন হয়ে গেল, প্রায় 1 মাস তো হয়েই গেল, কতটা সাবস্ক্রাইবার বেড়েছে,
1200 মানে এখন তো সাবস্ক্রাইবারের সংখ্যা হচ্ছে 16200 মানে 1200 সাবস্ক্রাইবার বেড়েছে তাহলে ওই সময় 2 মাসে 5000 আর বড় 15000 কমপ্লিট হওয়ার পর এখন কত বাড়ছে 1200 তাহলে আমাদের ঢুমকিরানি এই যে আমাদের বড় মাকে কিছুদিন যাবত তার ভিডিওতে একদম পুরোপুরি মিসিং করে দিয়েছিল লসটা কার হচ্ছিল আমাদের ঢুমকিরানি আমাদের ঢুমকিরানি তো এত বোকা মেয়ে নয় আসলে কি জানো তো ঠিকভাবে কথা বলতে পারে না তো ওই জন্য না খুব সহজ সরল মনের মানুষ কিন্তু ও যে ভেতরে ভেতরে কতটা চাল খেলে সেটা মনে হয় যারা একমাত্র ওকে নিয়ে নেগেটিভ ভিডিও করে তারাই জানতে পারে তো আমাদের ঢুমকিরানি নিজে বুঝতেই পেরেছে যে কিছুদিন যাবত আমি শুধুমাত্র মানুষটাকে আমার ভিডিওতে দেখি দেখাইনি বলি কারোর আর আমার ভিডিও দেখার ইন্টারেস্টই নেই ঠিকভাবে ওয়াচ টাইম হচ্ছে না সাবস্ক্রাইবার হচ্ছে না ভিউ হচ্ছে না তোমরা প্লিজ আমাদের বড় মাকে নিয়ে থাম্বনেল দেওয়া ভিডিওর একটু মানে ভিউটা দেখবে আর ও নর্মাল ভাবে যে ভিডিওগুলো ছাড়ে তার ভিউটা দেখবে তাহলেই হয়তো আমার কথা বলার যে একটা যুক্তি আছে তার প্রমাণ তোমরা পেয়ে যাবে একটা বড় মার থাম্বনেল বসিয়ে একটা অন্যরকম কোনো কিছু কথা লিখলি তার ভিডিওতে মানে প্রায় 15,000-17,000 ভিউ হয়ে যাচ্ছে আর সে এমনি ভিডিও দিলে তার খুব বেশি হলে 4,000-5,000-6,000-7,000 ব্যাস এর মধ্যে সীমাবদ্ধ তাহলে সে যখন দেখতে পাচ্ছে যে শুধুমাত্র বড় মার একটু মুখ আর বড় মাকে নিয়ে একটা থাম্বনেল ইউজ করলি তার এত এত ভিউ হচ্ছে তাহলে সে কিভাবে বোকামির মতো এই কাজটা করে কি করে এই বোকামির মতো কাজটা করে তো সে আমাদের বড় মাকে যে নিয়ে যাবে এটা কিন্তু অনেকদিন আগে থেকে চিন্তা ভাবনা করেছিল শুধুমাত্র ভাবছিল একটু কদিনের জন্য নিজেকে একটু ভালো সাজায় তো আরো একটা কথা বলতে বাধ্য হচ্ছি ঢুমকি রানি আমাদের অত্যাচারটা ঠিক নিতে পারলে না আমাদের যে এই যে ভিডিও করার অত্যাচার তুমি নিতে পারলে না মানে আগে যে ভিডিও করেছিলে ভেবেছিলে মোয়ের নামে যা খুশি বলতে থাকো কেউ তো কিছু বলার নেই মোকে নিয়ে আমি যা খুশি বলতে থাকি কিন্তু এখন যখন দেখলে যে না আমি যদি শাশুড়িমাকে না নিয়ে যাই বা আমার বাবা মার কাছে রেখে যায় তাহলে আমার বাবা মারও যেমন অনেক বড় ক্ষতি হয়ে যাবে সেরকম আমার আইডিটাও একদম ডাউন হয়ে যাবে আর তার থেকেও বড় কথা আমি যা গালমন্দ খাচ্ছি এরপর যদি গালমন্দ খাই আমার পেটের ভাতটা মনে হয় হজমই হবে না তাই না ঢুমকি রানি সেই কারণে প্ল্যান করে কিন্তু আবারও যথারীতি আমাদের এই ঢুমকির হাজবেন্ড সসীমের মনে একটু গায়ে লেগেছে জানো মনে হয় অফিসের লোকেরা বলেছে হ্যাঁ রে তুই একজন সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয় মাকে কিনা ভাত দিবি না মাকে কিনা দেখবি না যদি না রাখতে পারিস দাদার কাছে দিয়ে আয় নচেত নিজের কাছে নিয়ে আস ওইখানে একা মাকে বয়স্ক মহিলায় শীতের দিনে টিনের ঘরে মাকে রেখে আসবি আর তোরা কোথায় থাকবি কোটা বাড়িতে মার্বেল দেওয়া বাড়িতে আর মা কোথায় থাকবে টিনের ঘরে ওই মানে একটা বন জঙ্গলের মধ্যে টিনের ঘরে উনুনে রান্না করবে আবার কিনা একা হ্যাঁ এটা মনে হয় আমাদের সসীমকে না তার অফিস কলিগরা বুঝিয়েছে তাই মনে হয় সসীমের একটু মাইন্ডে লেগে গেছে জানো তো মান সম্মানে ইগোতে লেগে গেছে সেই জন্য ঢুমকি রানীকে অর্ডার দিয়ে দিয়েছে না মাকে নিয়ে আসতে হবে আমাকে এখান থেকে চাপ দেওয়া হচ্ছে বলা যায় না এই চাপের জন্য হয়তো আমি মেন্টাল হয়ে যেতে পারি এমনিতেই তো আমাদের ঢুমকি সসীমের মাথার উপর যেভাবে চেপে বসেছে যেভাবে আমাদের সসীমের ওপর টর্চার আরম্ভ করেছে শাশুড়ি মাকে নিয়ে তার উপর যদি এরকম করতে থাকে অফিস থেকে তাহলে তো তার সে আরো প্রবলেমে পড়ে যাবে তো সসীমের সাথে যুক্তি পরামর্শ করে কিন্তু সে আবারও আমাদের বড় মাকে মধ্যম গ্রামে নিয়ে যাওয়ার ডিসিশন কিন্তু নিল আরো একটা কথা আমি এখানে বলতে চাইছি যে বন্ধুরা যখন আমাদের ঢুমকি দক্ষিণেশ্বর বেড়াতে গেছিল একটা ভিজে জামা কাপড়ের ব্যাগ বয়ে নিয়ে এসে তার কি কষ্টই না হয়েছিল তোমরা দেখেছিলে তো ওর ভিডিওতেও নিজেই বলেছিল খুব কষ্ট হয়েছিল কাঁধ ব্যথা হয়ে গেছে হাত ব্যথা হয়ে গেছে আর একটা জিনিস কি লক্ষ্য করেছো তোমরা একটু বন্ধুরা আমাদের ঢুমকি রানি যে তোষকটা বানালো সেই তোষকটা কিন্তু সাথে করে নিয়ে এসেছে তাহলে এই তোষকটা কিভাবে আমাদের ঢুমকি রানি নিয়ে এলো হাত কাঁধ কিচ্ছু ব্যথা করলো না কেন জানো তো বন্ধুরা ওই সময় যখন আমাদের ঢুমকি রানি ওখানে ছিল তখন তো শুধুমাত্র মাথার মধ্যে কুট কাচালি ঘুরছিল মাথার মধ্যে শুধুমাত্র প্যাঁচ কিভাবে মৌকে মানে ছল চাতুরি করে সরানো যায় কিভাবে ছল চাতুরি করে আরো ডাউন করা যায় কিভাবে ওর নামে নিন্দে করা যায় কিভাবে ওকে সবাইকার সামনে ছোট করা যায় সেই কারণে না ও না একটুখানি কি বলবো নিজের শক্তি নিজেই প্রায় হারিয়ে ফেলেছিল তাই কিন্তু ওই ভিজে ব্যাগে জামাপত্র আনতে ওর খুব কষ্ট ছিল কিন্তু এখানে এসে মাঠের টাটকা শাকসবজি খেয়ে কিছু ভালো মন্দ কথা বলে আর কিছুদিন যাবতের জন্য মাথা থেকে একটু কিছু ওইসব কিছু কি মনে হয় দূর করেছিল ওই জন্য না শক্তিটা অনেকটা বাড়িয়ে ফেলেছে তো ঢুমকি রানি এইসব কথাগুলো আমি ঠিক বলছি নাকি বড় মাকে দিয়ে তোষকটা বয়ালে কোনটা পিঠে বেঁধে দিয়েছিলে বড় মা যখন দেখলাম ট্রেনে বসে আছো বড় মা এইভাবে ধরে বসে আছে মানে তো কোনটা ঢুমকি রানি বড় মার পিঠে বেঁধে দিয়েছিলে আচ্ছা মানছি তোমাকে যখন টোটোতে তুমি উঠলে তখন তোমার বাবা তোমাকে টোটোতে তুলে দিল ঠিক আছে তো টোটো থেকে না ট্রেনে তুলে দিয়েছিল কিন্তু ট্রেনের থেকে
তুমি আরো একটা ট্রেনে গেলে, সেই সময় কে না বলো, কে না বলো সেই সময় তুমি, তোমার তো যথারীতি হাতে ক্যামেরা ছিল, মেয়ে ছিল, তাহলে ওটা কে না বলো, বড় মানা। বুঝতে পেরেছি। আসলে কি জানো তো, আগেকার মানুষের শক্তি না প্রচন্ড হয়, এখনকার এই আমরা যে আমাদের যে শক্তিটা না আছে আগেকার মানুষের, তার ডবল শক্তি আছে। যতই তারা পান্তা ভাত খাক, আর যতই তারা ছাগল চড়াক, আর যতই আমরা চিকেন প্যাটিস খাই, আর আমরা ভেজ প্যাটিস খাই, আমাদের শক্তি কিন্তু ওই আগেকার মানুষের শক্তির চেয়ে অনেক কম, অনেক কম। তো আমাদের বড়মাই মনে হয় ওই মুটিটা না বয়ে এনেছে, ওই তোষকটা। তো প্রথম ট্রেনে যথারীতি চেপেছিলে, আবার সেই ট্রেন থেকে নেবে সেকেন্ড ট্রেনে চেপেছো, তো সেকেন্ড ট্রেন থেকে নেবো তো কিছু একটা চেপেছো, অটো টোটো যাই হোক। তো এই যে এতটা রাস্তায় এলে ওই যে অত ভারী একটা তোষক, আশা করছি ওই ভিজে জামা কাপড়গুলোর থেকে যথেষ্ট ভারী ছিল এই তোষকটা, কারণ ওই ভিজে কাপড় মানে জামা কাপড়গুলোর মধ্যে ছিল শুধুমাত্র তোমার, তোমার আর শান্তিকার, কারণ বড়মা আর আমাদের মানে তোমার হাজবেন্ড তো স্নান করেনি গঙ্গা স্নান। তো দুজনকার ভিজে জামা কাপড়ের থেকে আমার মনে হয় তোষকটা কিন্তু বেশি ভারী, অনেকটা ভারী। তো ওইটা ঠিক বয়ে নিয়ে চলে আসতে পারলে না, আর বয়ে নিয়ে এসে কোথায় পাতলে গো ঢুমকিরানি নিজের খাটে। হ্যাঁ জানি জানি, ঠান্ডাটা তোমারই লাগে গো, বিছানায় শুচ্ছ তাও আবার তোষক দিচ্ছ, কিন্তু আমাদের বড়মা তো সেই ঠিকানা কোথায়, ওই মেঝেতে, ওই মেঝেতে। আর তোমার এসে খুব কষ্ট লাগছিল না, অনেক বয়ে টয়ে এনেছো তো ওই জন্য গরম দুধ খেয়ে শুয়ে পড়বে। কই একবার তো দেখালে না আমাদের বড়মা কি খেলো, তোমার মেয়ে কি খেলো, তোমার হাজবেন্ড কি খেলো। ও অনেকেই আবার বলবে এই শুরু হয়ে গেল কি খেলো না খেলো বলতে। তো অনেকে বলেছিল না যে আমাদের নাকি কোন রকম কোনো কন্টেন্ট নেই ভিডিও করার, তো বলেছিলাম না তোমার মানে পাপের ঘোড়াটা এতটাই বড় যে সেখান থেকে যদি একটু একটু করে নেই না অনেক ভিডিও বানানো যাবে অনেক। যেহেতু আগে তোমাকে চিনতাম না, আগে তোমাকে নিয়ে কোন রকম কোনো ভিডিওতে কথা বলিনি, তো এখন সেই যে কথাগুলো বলবো না এর কিন্তু কোন রকম কোনো মানে নেই। তুমি বুঝতে পেরেছো না যে যদি না বড় মাকে দেখানো হয় তাহলে কিন্তু তোমার সাবস্ক্রাইবার কমে যাবে, তোমার ওয়াচ টাইম কমে যাবে, তোমার ভিউয়ার্স কমে যাবে। তোমাকে একটা কথা বারবার বলতাম ঢুমকিরানি, যে আমরা তোমাকে যে ওয়াচ টাইমটা দিই, আমার মনে হয় তোমার যারা প্রিয় লাভার্স তারাও মানে ওয়াচ টাইমটা তোমাকে অত দেয় না। কারণ কি জানো, আমরা একটা ভিডিওকে তোমার 2-3 করে দেখি, আর তারা হয়তো একবার দেখেই বেরিয়ে যায় বা কিছুটা দেখে। তাহলে বলো তো এই ঢুমকিরানি কিভাবে নিজের ক্ষতি নিজে করতে পারে? হ্যাঁ, তার এখন মাথায় কত চাপ জানো, তার এখন প্রচন্ড চাপ, মেয়েকে স্কুলে ভর্তি করাবে। হ্যাঁ, আরো একটা কথা বলতে বাধ্য হচ্ছি, আমি না কোনোদিন দেখিনি স্কুলে গিয়ে চা খাচ্ছি, যতই পাশের বাড়ি হোক। আমার মামার বাড়ির পুরো যেরকম ঠিক ঢুমকিদের ওরকমই, আমার মামার বাড়ির সাথেই পুরো একদম প্রাইমারি স্কুল। তো কোনোদিনও দেখিনি যে, আমরা তো মামার বাড়িতে যেতাম, তো কোনোদিনও দেখিনি যে ওই রকম চা খাচ্ছে জাল, মানে বাড়িতে কেউ এসছে বলে সেই চাটা আবার মেয়েকে স্কুলে গিয়ে দিয়ে আসতে, এরকম কোনোদিনও দেখিনি। কোন স্কুলে একটু না খুব জানতে ইচ্ছে করছিল, আর সেখানকার টিচাররাই বা কেমন, আদেও টিচার ছিল না ছিল না যে পাশের বাড়ি বলে স্কুলের স্টুডেন্টকে চা খেতে দেওয়ার অ্যালাউ করা হলো, কোথাকার স্কুল? তো সত্যি এটা মানে স্কুল না অন্য কিছু, সত্যি এটা ভাবছিলাম যে স্কুল না অন্য কিছু, যতই পাশের বাড়ি হোক। এমনকি আমরা দেখেছিলাম যে তখন তো দুপুরে মানে খাবার দাবারের একটা ব্যবস্থা এখন করা হয়েছে, তো ওই যে খাবার দাবারের জন্য থালাটাও কিন্তু যে বাড়ি থেকে আনতে আসবে সেটা কিন্তু দেওয়া হয় না, যে না ব্যাগে করে আস, তোমরা যখন স্কুলে ঢুকবে তখনই কিন্তু থালাটা নিয়ে একদম ঢুকবে, ওই তো টিফিনে গিয়ে থালা আনতে গেলে চলবে না। তো এই জায়গায় দেখলাম আমাদের ঢুমকিরানির নাকি ওই সবাইকে যারা তোষক বানাচ্ছিল ওদেরকে চা দিয়েছে বলে ঢুমকির মেয়েও নাকি চা খাবে বলে বায়না করেছে, এবং চাও নাকি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে সেটাও দেখালো। আবার ও নাকি বর্ষার দিনে জানলা ভেঙেই ঢুকে যেত, কি ধরনের স্কুল বাবা বুঝতে পারছি না। যদিও কোনো স্কুলকে আমার অসম্মান করার কোনো রকম কোনো ইচ্ছা নেই, কিন্তু বন্ধুরা তোমরা কি কেউ কখনো দেখেছো যে স্কুলে কেউ একজন স্টুডেন্ট গেছে পাশের বাড়ি নিজের স্কুল বলে চা, বাড়িতে কেউ গেস্ট এসছে বাড়ির লোককে চা চা করে দিচ্ছি বলে আমার বাচ্চা ওখানে গিয়ে চা খাবে, মানে চা খাওয়ার নেশাটা ওইটুখানে মেয়ের কতটা মানে চরম পঙ্গা মানে লেভেলে পৌঁছে গেছে তোমরা বুঝতে পারছো? একটা ওইটুখানি বাচ্চা মেয়ের চা খাওয়ার লেভেলটা একটু দেখো, মানে বাড়িতে লোকজন এসছে তাদের জন্য চা করা হয়েছে, মেয়েকেও কিনা চা দিতে হবে, মেয়েকেও কিনা চা দিতে হবে। আমাদের ঢুমকিরানি মানে এতদিনেও একটুখানি ও শিখতে পারলো না যে বোন কিভাবে তার ছেলেটাকে মানুষ করছে, বোন কিভাবে সবাইকে সেবা করছে, শুশ্রূষা করছে। হ্যাঁ, একটা কথা বলতে বাধ্য হচ্ছি, আমি আমরা বারবার করে কে ভিডিও করে বলেছে জানি না, আমি কিন্তু অনেক কবার বলেছি যে তার বোনের কাছ থেকে তার একটু শিক্ষা নেওয়া প্রয়োজন। সেই কারণে আমাদের ঢুমকিরানি কিন্তু আসার দিন বেশ অনেকটাই কাজকর্ম করলো, বা আসার আগের দিনও দেখলাম একটু বেশ ভালোই রান্নাবান্না করলো। আরো একটা কথা বলতে বাধ্য হচ্ছি, আসার দিন দেখলাম টিফিনে লুচি আর তোমার ওই মটন মানে পাঁঠা না কিসের মাংস যাই হোক বলছিল, মাটনই বলছি আমি, মাটন আর লুচি করলো।
করলো মানে ওর মায় বানিয়েছে, ও যথারীতি নিল। আর হচ্ছে তোমার একটা বড়া ভাজা মুসুর ডাল দিয়ে আর ওই মাটনের কিছু একটা জিনিস দিয়ে ওটা একটা বড়া ভাজা করেছিল, এবং বললো সয়াবিন দিয়ে পনির দিয়ে নাকি শাশুড়িমার জন্য একটা তরকারি করেছে। তো তুমি তো ভাত দেখালে, বড়া ভাজা দেখালে, মাটনের তরকারি দেখালে, কোথাও তো দেখলাম না সয়াবিন দিয়ে পনিরের তরকারি। ডাহা মিথ্যে কথাটা বলে দিলে তুমি, ডাহা মিথ্যে কথাটা বলে দিলে, সব দেখাতে পারলে, আর আমাদের বড়মার পনিরের তরকারিটা দেখাতে পারলে না। আমি একটা কথা বলতে সবাইকে বাধ্য হচ্ছি যে তার বাবা মা যথেষ্ট ভালো, তাদের যেটুকুনি সামর্থ্য হচ্ছে সেইটুখানেই কিন্তু খাইয়েছে। আমার যেটুকুনি সামর্থ্য নেই মানে অতিরিক্ত মানে কি বলবো খরচা করা, সেখানে তো আমি ধার করে এনে কাউকে খাওয়াতে পারি না, এটা তো একদম ঠিক কথা। তো সেই জায়গায় দেখতে গেলে না খাইয়েছে না খাইয়েছে, মিথ্যে কথা বলার কি প্রয়োজন ছিল যে পনির আর সয়াবিনের তরকারি করেছে। তোমার তোমাদের বাড়িতে যদি পনির আর সয়াবিনের তরকারিটা হতো তাহলে তুমি কি দেখাতে না? তুমি কিন্তু দেখাওনি। তুমি কি দেখালে? শুধুমাত্র ওই মাটনটা দেখালে, লুচি দেখালে, ভাত দেখালে আর বড়া ভাজা দেখালে। একবারের জন্যও দেখালে না যে আমাদের বড়মা ভাত খাচ্ছে বা পনিরের তরকারি নেওয়া হয়েছে। আর তুমি কি কিন্তু টিফিনে নিয়েছিলে লুচি আর ওই মাটন, তাহলে বড়মা কি শুদ্ধ লুচিগুলো ট্রেনে খেয়েছিল? তুমি তো মাটন নিয়েছিলে, তাহলে পনিরের তরকারি তো তুমি বলে একদম অল্প করে করা হয়েছিল, সেটা যদি করাও হয়ে থাকে তাহলে নাকি সে দুপুরে খেয়ে নিয়েছে। তাহলে সারা রাত ট্রেনে কি সে কি খেলো? না খেয়ে থাকলো? ঢুমকি রানী, ও ঢুমকি রানী, আবারও সেই অত্যাচার শুরু করে দিলে, আবারও সেই অত্যাচার শুরু করে দিলে। আসলে যে কদিন ওখানে ছিলে, বাবার মাঠে শাক সবজি তুলছিলে, ঠিক খাওয়া দাওয়া হয়ে যাচ্ছিল, যখনই দেখলে বা নিজের গ্যাঁটের পয়সা খরচা করতে হবে তখনই না আবার সেই শাশুড়ি মায়ের জন্য কিন্তু কার্পণ্যতা শুরু করে দিলে। ঢুমকি রানী, খুব ভালো খুব ভালো। একদিকে তুমি কিন্তু ভাবলে যে একে হয়তো আমাকে খাওয়াতে হচ্ছে, ঠিক কথা, একটু দেখতে হচ্ছে, সেরকম অনেক অনেক মানুষ আমাকে ভালোও বলবে, আবার এখান থেকে আমি অনেক সাবস্ক্রাইবার গেইন করব। তো আমি কিভাবে এই মানে কি বলবো, বলে না সেই সোনার ডিম পাড়া হাঁসটা মুরগি, কি একটা সোনার ডিম পাড়া হাঁস, এটাকে কি ছেড়ে রাখা যায়? এ তো আমার কাছে সোনা, এ তো আমার কাছে সোনা, সোনাটাকে এখানে রেখে গেলে কি হয় নাকি? একে ওখানে নিয়ে গেলে এর মুখটা একবার করে দেখাবো, আর চরচর করে আমার সাবস্ক্রাইবার বাড়বে আর আমার টাইম বাড়বে, তাতে আখের লাভ কার হবে? আমার। যে যা বলছে বলুক না, একদম ঠিক পন্থা অবলম্বন করেছো যে আমরা যা বলছি বলুক, তোমার কানে দেওয়ার প্রয়োজন নেই। তুমি কিন্তু ডেলি তোমার ভিডিও দিতে থাকো, দেখো একদম বলে দিচ্ছি, তোমার কিছুদিনের মধ্যে যদি বড়মার মুখ দেখাতে থাকো তোমার 50,000 সাবস্ক্রাইবার খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে। আর 50,000 সাবস্ক্রাইবার হয়ে গেলে তখন কিন্তু যে লাইভটাই আসবে তখন কিন্তু আমাদের বড়মাকে নিয়ে আসতে হবে, ঠিক আছে? কারণ ওই বড়মার মুখ দেখেই কিন্তু তুমি ওই 50,000 সাবস্ক্রাইবারটা করবে। নিজের ট্যালেন্টে তো কিচ্ছু করতে পারবে না, নিজের ট্যালেন্টে তুমি কিচ্ছু করতে পারবে না। তো যাই হোক বন্ধুরা, মেন কথা হলো আমাদের ঢুমকি রানী কিন্তু খুব বুদ্ধিমতির কাজ করে আমাদের বড়মাকে নিয়ে গেছে। প্রথম হচ্ছে ওই মুটেটা মানে ওই তোষকটাকে বইয়েছে, সেকেন্ড হচ্ছে যে কিছুদিন আরো রেখে 50,000 সাবস্ক্রাইবারটা যাতে করা যায়, বুঝলে? আর বাবা মায়ের ঘাড়ে কি এই বোঝাটাকে চাপানো যায়? যে বোঝাটা নাকি ঢুমকিই টানতে পারছে না, সেই বোঝাটা আবার বাবা মায়ের ঘাড়ে কখনো কি চাপানো সম্ভব? ঢুমকি তার মা বাবাকে কিন্তু খুব ভালোবাসে, তো সেই কারণেই কিন্তু সে কিন্তু নিয়ে যেতে বাধ্য হলো, বুঝলে? তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি। খুব তাড়াতাড়ি আমাদের পিএ ম্যাডামকে নিয়ে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে দেখা করছি, ঠিক আছে? ততক্ষণ তোমরা কিন্তু খুব ভালো থাকো, টাটা।